নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে স্কুল অফিসে বা সকাল বিকালের টিফিনের জন্য খুবই মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাগুলো আমি আটা দিয়ে তৈরি করেছি, যেমন স্বাস্থ্যের পক্ষে ভালো, তৈরি করা খুবই সহজ, একদম কম সময়ের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে 1.5 কাপ নিয়ে নিচ্ছি আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু এই নাস্তাগুলি তৈরি করতে পারেন। এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল। আপনারা চাইলে সাদা তিলটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম, এখন ভালো করে মেখে নেব। খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়া অপশনাল, আপনাদের যদি পছন্দ না হয় তাহলে নাও দিতে পারেন, তবে দেখতে সুন্দর লাগে, ফ্লেভারটাও খুব ভালো আসে। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম, এখন অল্প জল দিয়ে নর্মাল একটা ডো তৈরি করে নেব। একেবারে খুব বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেবেন। দেখুন ডোটা ঠিক এরকম করে তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব। চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, 2 চামচ তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু রসুন কুচি, আর দিয়ে দিলাম 1 বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ আর রসুনটা হালকা একটু ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 গাজর কুচি। গাজরটাকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি, আর 1 আলু এইরকমভাবে কেটে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন দিয়ে দেবো ধনে গুঁড়ো। এখন ভালো করে মশলাগুলি আলু আর গাজরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে 30-40 সেকেন্ডের মতো মিশিয়ে নিয়েছি। ভালো করে মশলাটা মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দেব 1 গ্লাসের মতো জল, তাহলে আলু আর গাজর খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। দেখুন বন্ধুরা, আলু আর গাজর কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন স্প্যাচুলা বা একটা মেশার দিয়ে ভালো করে মেশ করে নিতে হবে। দেখুন ভালো করে মেশ করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 1 মিনিটের মতো আরেকটু কুক করে নেব। পুরটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এখন অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নেব, তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এখন পুরটা সাইড করে রেখে দেব। নিয়ে নিলাম আটার ডোটা, আটার ডোটাকে এরকম রোল করে নিয়েছি, তারপর একটা চাকু দিয়ে 5টি ভাগে ভাগ করে নিয়েছি। 1টা লেচি নিয়ে নিলাম, উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম, ভালো করে বেলে নিতে হবে। মোটামুটি পাতলা করে রুটির আকারে বেলে নেবেন। দেখুন এরকম পাতলা করে বেলে নিতে হবে। এখন মাঝখানে আমি আলু আর গাজরের পুরটা দিয়ে দিচ্ছি, এইভাবে ভালো করে মিশিয়ে দিয়ে দেবেন, আর একটু চৌকো করে দিয়ে দেবেন, তাহলে নাস্তাগুলি তৈরি করতে খুবই সুবিধা হবে। সাইড থেকে অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু সিল হয়ে যাবে। তারপর এরকমভাবে ফোল্ড করে দিতে হবে, তারপর অপোজিট সাইডগুলিও এরকমভাবে ফোল্ড করে দিলাম। দেখুন একটা নাস্তা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একইভাবে সবগুলি নাস্তা আমি বানিয়ে নেব। আরেকটা নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, দেখুন এরকমভাবে ফোল্ড করে নেবেন, আর সাইড থেকে অল্প একটু জল অবশ্যই লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে। 2টো নাস্তা আমি তৈরি করে নিলাম, একইভাবে সবগুলি নাস্তা বানিয়ে নাস্তাগুলি ভেজে নেব। ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম, প্রায় 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখন 2টো 2টো করে নাস্তা ভেজে নেব। একসঙ্গে খুব বেশি নাস্তা ভাজা যাবে না, তাই 2টো করে নাস্তা ভেজে নেব। আর এই টিফিনগুলি যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর আসবে আর খুব সুন্দরভাবে ভাজা ভাজা হবে। এখন যখন একটা পিঠ এরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে পাল্টিয়ে 2টো পিঠই ভালো করে ভেজে নিতে হবে। দেখুন প্রথম 2টো নাস্তা ভালো করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। একইভাবে অন্য নাস্তাগুলিও ভেজে নেব, যখনই এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। একইভাবে আরও 2টো নাস্তা ভেজে নিলাম। দেখলেন তো কত সহজে তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি, একদিন হলো আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন।
একদম কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়, আর খেতেও বেশ ভালো হয়। বাচ্চা থেকে বড় সবাই খেয়ে খুবই পছন্দ করবে। দেখুন বন্ধুরা, আরেকটা নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।